নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সমস্ত বাগানপ্রেমী মানুষের কাছে দই পোকা অর্থাৎ মিলিবাগ যেন একটা আতঙ্ক। এই পোকা দমন করার জন্য আমরা নানা রকম উপায় অবলম্বন করি। কিছুদিন এদের দেখা মেলে না, আবার এসে হাজির হয় আমাদের বাগানে। আমাদের গাছেদের তো ক্ষতি করেই, আমাদের তার থেকেও বেশি ক্ষতি করে মিলিবাগ। মিলিবাগের সংস্পর্শে এলে মানুষের নানা রকম রোগ হতে পারে, তবে আজ থেকে আর নয়। একটা মোক্ষম দাবাই আজ আমরা তৈরি করব। মিলিবাগ আসবে না আর ফিরে আমাদের বাগানে, কোনো দিন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন। আমাদের মোক্ষম দাবাইটা তৈরি করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যেটা হচ্ছে যখনই আপনি বাগানে মিলিবাগ দেখবেন তৎক্ষণাৎ সেই ডালটা আপনি কেটে সেই মিলিবাগগুলোকে কোনো প্লাস্টিকের মধ্যে ভালোভাবে পুড়ে দূরে কোনো নির্জনে ফেলে আসুন, না হলে মাটির ভেতরে গর্ত করে সেগুলোকে পুঁতে দিন। না হলে কিন্তু এইগুলো আপনার পুরো বাগানে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে বন্ধু। প্রথম আমরা 1 লিটার পরিষ্কার জল নিয়ে নেব। এবার যেটা আমরা নেব ফিটকিরি। আপনারা বাজারে মুদিখানার দোকান কিংবা দশকর্মার দোকানে ফিটকিরি পেয়ে যাবেন, এমন কিছু দামও নয়। 2 গ্রাম মতো ফিটকিরি আমরা নেব। সর্বপ্রথম আমরা এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব, যাতে আমাদের গুলতে সুবিধা হয়। ফিটকিরি এক প্রকার অর্ধস্বচ্ছ কঠিন পদার্থ, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের দ্বৈত লবণ মিলিবাগের ওপরে খুব ভালো কাজ দেয়। মিলিবাগ দমন করার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে আমাদের বাগানে যাতে পিঁপড়ে প্রবেশ করতে না পারে, কারণ মিলিবাগের যে ডিমগুলো অর্থাৎ যে মোমের আবরণ তরল যে হানিডিউ নির্গত করে মিলিবাগ, তার লোভে কিন্তু পিঁপড়েরা আমাদের বাগানে আসে এবং সেটা বহন করে নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে। তাই আমরা ফিটকিরিটাকে 2 গ্রাম নেব, এর অধিক কিন্তু আমরা নেব না, খুব ভালোভাবে জলে আমরা এটাকে গুলে নেব। এবার আমরা যেটা নেব ডেটল, আমাদের বাড়িতে সবার থাকে, 5 ফোঁটা ডেটল নেব, এর অধিক কিন্তু একদম নেবেন না। ডেটল নিলে মিলিবাগের ওপর যেমন ভালো কাজ করবে, পিঁপড়ে দূরে থাকবে আমাদের বাগান থেকে। ডেটলের মধ্যে ক্লোরোজাইনেলন, আইসোপ্রোপানল, পাইন অয়েল, ক্যাস্টর অয়েল, সাবান এবং জল থাকে, এটা খুবই ভালো। আমরা 5 ফোঁটা মতো ডেটলটা এর ভেতরে দিয়ে ভালো করে গুলে নেব। আমি বলেছিলাম যে মিলিবাগ গাছের থেকে আমাদের বেশি ক্ষতি করে। মানুষের সংস্পর্শে যদি মিলিবাগ চলে আসে অর্থাৎ আপনার বাগানে যদি মিলিবাগ হয়, চুলকানি অ্যালার্জি শ্বাসকষ্ট হতে পারে। তাই মিলিবাগ আমাদের দমন করতে হবে, এমনভাবে দমন করতে হবে যাতে মিলিবাগ কোনো দিন না আসে ফিরে। এবার আমরা যেটা নেব হ্যান্ড ওয়াশ 5 ml। হ্যান্ড ওয়াশের মধ্যে ইথানল, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারল, আইসোপ্রোপাইল, অ্যালকোহল থাকে, যেটা মিলিবাগের মোমের আবরণ যেটা শরীরের ওপর থাকে সেটাকে নষ্ট করে দেয়। ফলে হ্যান্ড ওয়াশ দিলে মিলিবাগ কিন্তু আপনার খুব সহজেই মারা যায়। আমরা এটা 5 ml মতো নিয়ে নেব, খুব ভালোভাবে আমরা গুলে নেব এটাকে। মিলিবাগ মার্চ এপ্রিল মাসে পূর্ণ বয়স্ক হয়ে ডিম পাড়ে, তাই আমাদের এই গরমে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মিলিবাগকে দমন করার জন্য, না হলে পুরো বাগান আমাদের ধীরে ধীরে শেষ করে দেবে। আমাদের এত আশার স্বাদের বাগান আমাদের শেষ হয়ে যেতে পারে, তাই আমরা খুব ভালো ব্যবস্থা নেব এই সময়ে যাতে মিলিবাগ আর না আসে। এবার আমরা যেটা নেব 5 ml মতো নিম অয়েল নেব। যদি আপনি নিম অয়েল বাড়িতে তৈরি করতে পারেন সেটাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। নিম অয়েলটা আমরা 5 ml এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা গুলে নেব। কার্বোসালফান কিংবা কনফিটার স্প্রে করলে মিলিবাগ দমন হয়, কিন্তু একটা অসুবিধাও আছে। আমাদের বাড়িতে যদি কোনো পোষ্য থাকে কিংবা বাচ্চা থাকে, কনফিডার কিংবা কার্বোসালফান যখন আমরা গাছে স্প্রে করি
আমাদের পোষ্যদের ক্ষতি হতে পারে, আমাদের বাড়ির বাচ্চাদের ক্ষতি হতে পারে, পরিবেশের ক্ষতি হতে পারে। তাই আমরা এমন একটা দ্রবণ তৈরি করব যেটা আমাদের পরিবেশের ক্ষতি করবে না, কিন্তু মিলিবাগ সমূলে বিনাশ হবে। আপনি এই 5 ml নিম অয়েলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমরা গুলে নেব এবং এটাকে আমরা স্প্রেয়ার মেশিনের মধ্যে পুরে নেব। এবার এই দ্রবণটা একটা স্প্রেয়ারের মধ্যে আমরা ভালোভাবে পুরে নিয়ে খুব ভোরবেলা আপনি পুরো গাছে পুরো বাগানে ভালোভাবে এটাকে স্প্রে করে দিন। লক্ষ্য করুন, আপনার গাছে মিলিবাগ একদম থাকবে না, আপনার বাগান সবুজ এবং সতেজ থাকবে। এইভাবে আপনি তৈরি করুন, আশা করি আপনি 100% সফল হবেন মিলিবাগ দমন করার ক্ষেত্রে। আপনার বাগানে কোনো দিন আর মিলিবাগ ফিরে আসবে না। ভালো থাকবেন বন্ধু, সুস্থ থাকবেন। গাছ লাগান প্রাণ বাঁচান, গাছ লাগান পৃথিবী বাঁচান। করজোড়ে মিনতি করে শেষ করছি বন্ধু, নমস্কার।